চোখ, খড়ের নুটি, এই কাকা এই যে খড়ের নুটি বানাচ্ছে 500 খানা। তো এখানকার লোকেদের কাছ থেকে যেটা জানতে পারলাম, এখানে নাকি 500 খানা পাটা পড়েছে। 500 খানা বাবা, দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আরেক কাঠ এবার পুজো হবে, তারপরে পাটা পড়ে স্টার্ট। আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে, কিন্তু আমি এখান থেকে শুরু করলাম, কারণ এরকম পরিবেশ কারো তো কথা পাবো না। আজকে এখানে দেখা যাচ্ছে কি হচ্ছে, ছুচিয়া কালী পুজো, ছুচিয়া কালী পুজো। এরা নাকি স্থির আছে, স্থিরা বলবো অবশ্যই, বাট এখন যে দেখাটা আছে একটা পাকা পাকে কাজ চলছে, সেই কাজটাই আমরা এসেছি। সব এটা আমার ভাই, এটা একটা ভাই আমাদের, সব একই পাড়া থেকে এসেছে এখানে ঠাকুর দেখতে। তো তোমরা একটু হাই বলে দাও। নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে যে জায়গাটা এসেছি সেটি হচ্ছে ছুচিয়া আউসবালি কালী পুজো, রক্ষা কালী পুজো। একদিনের পুজো, মানে সন্ধ্যেবেলা ঠাকুর আসবে এবং ঠাকুর সূর্য অস্তর আগে গিয়ে আবার ভাসান হয়ে যাবে। তো এই পুজো উপলক্ষে এখানে প্রচুর পরিমাণে মানুষের ঢল নামে, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে এখানকার বিশেষ আকর্ষণ হচ্ছে যে এই পুজোতে প্রত্যেক বাড়ি থেকে আপনার একটা করে পাঠা দেওয়া হয়, যে পাঠাটা এখানে বলি হয়, প্রায় 100 পাঠা এখানে পড়ে প্রত্যেক বছরই। তো মেলাতে আমরা এসে গেছি এখন, তো মেলাতে এবার যেতে যেতে আমরা যেটা যাবো সেখানটা হচ্ছে গানের জায়গা, গানের জায়গা যেখানে নাচ গানা হচ্ছে। তো বিশাল বড় মেলা, তার সঙ্গে ঠাকুরের যে মহিমা বলে, এখানকার ঠাকুর নাকি খুবই জাগ্রত। তো এটা একদিনের পুজো, আমরা সাধারণত কালী পুজো দুদিন হয়ে থাকে, বাট এই পুজোটা মাত্র একদিনের পুজো। তো চলো পুরো মেলাটা ঘুরে দেখাই, ঠাকুরের ছবি দেখাতে পারবো না, কারণ রক্ষা কালী পুজোর ঠাকুরের ছবি দেখানো আইন, মানে এখানকার যে পুজো কমিটি আছে তাদের বারণ আছে। তো সেক্ষেত্রে ঠাকুরের ছবি দেখাতে পারবো না। বাকি তোমার মেলা ফেলা দেখা যাচ্ছ, পাটা অলরেডি এখানে, মানসিকের যে পাটা আছে সে পাটা অলরেডি এখানে এসে গেছে। 12টা থেকে পাটা আপনার চান করানো হবে, তো সিরিয়াল নাম্বার অনুযায়ী একে একে বলি হবে পাটা। তো মেলার ভেতরে আমরা প্রবেশ করছি, ঠাকুরের ছবি বাদে সমস্ত মেলাটা আমি কিন্তু ঘুরে দেখাবো তোমাদের, কারণ রক্ষাকালী ঠাকুরের যে নিয়ম সেই রক্ষাকালী ঠাকুরের নিয়ম আমাকে মানতে হবে পূজা কমিটির। তো বাকি মেলাটা খুবই ভালো লাগবে, তোমরা এনজয় করো, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। কাটাতে 12টা বেজে গেছে, তো অলরেডি পাটা চান শুরু হয়ে গেছে। তো এবার আমরা যেখানে বলি হয় সেই জায়গাটাতে যাব, দেখানোর চেষ্টা করব তোমাদের বলি। বাট একটা জায়গাতে সেই কিন্তু থেকেই যায়, মানুষ ধর্মের জন্য যে পাঠা বলি দিয়ে থাকে সেটা আমি সাপোর্ট করি না, বাট এখানকার নিয়ম অনুযায়ী যেটা নিয়ম সেটা তো মানতেই হবে, আমার কিছু করার নেই। তো এখন চলো মেলাটাকে ঘুরে নিই, তারপর পাঠা বলিস। তো হচ্ছে বিভিন্ন রকম হরেক রকম জিনিস এখানে সব মেলায় বসেছে। মেলা কেমন ভিড় হয়েছে, মানে গ্রামের পুজো বাট তাও মেলাতে প্রচন্ড পরিমাণে ভিড় আছে। মেলাতে এসে আমাদের একটা আমাদের পাড়ারই ভাইদের সাথে দেখা হয়ে গেল, এর নাম ঝন্টু, এর নাম রানা, তোর নাম কি? বিভাস, বিভাস। আর এটা একটা, এর নাম লব। তো এদের সাথে দেখা হয়ে গেল, তো এরা বললো যে তোমরা ব্লক করছো না, আমি বললাম হ্যাঁ অবশ্যই ব্লক করছি। সব মানে নিজেদের পাড়ার ছেলেরাও চলে এসছে, জিলিপি বাজা চলছে, জিলিপি শেষ হয়ে গেছে এখন বর্তমান, তো দিয়ে শেষ করতে পারছে না। বিভিন্ন রকমের জিনিস মেলা, একটা সুন্দর ফুলের মালা আছে, দেখতে পাচ্ছেন মেন মায়ের মন্দির। আমি এর থেকে বেশি কিন্তু দেখাতে পারবো না তোমাদের, কারণ মায়ের ছবি তোলা ওখানে বারণ আছে। তো এই জায়গাটাতেই পুজো হচ্ছে, এখানটাতেই সামনেটাই যে দেখতে পাচ্ছেন অনেক মালা পরে আছে, সবই মায়ের মালা। তো এখানটাতেই অলরেডি পুজো শুরু হয়ে গেছে, এরপরে পাটা বলি শুরু হবে। তো এই চত্বরটাতেই আপনার মেন পুজো, মায়ের মূর্তি এখানেই আছে। আর এই যে ক্লাব পেছনে, আর এই যে দেখতে পাচ্ছেন অলরেডি সব চান করানো শুরু হয়ে গেছে, এটা হচ্ছে মায়ের ঘাট, এখানে চান করা। দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি বলি প্রায় হবে, তারই দেখতে পাচ্ছেন বিভৎস যে ভাড়াটা যেটাতে আপনার বলিদান হয়, অলরেডি এখানে চলছে বলিদান, এরপর থেকে বলিদান স্টার্ট হবে।
লোকেদের কাছ থেকে যেটা জানতে পারলাম এখানে নাকি 500 খানা পাটা পড়েছে, 500 খানা বাবা, মানে এত পাটা বলি এখানে হবে এখন তো তারই প্রস্তুতি চলছে। খড়ের নুটি, এই কাকা এই যে খড়ের নুটি বানাচ্ছে, 500 খানা বানাবে খাড়া মোচবার জন্য শুরু। এই দেখতে পাচ্ছ খড়ের নুটি দিয়ে একবার করে কাটা হবে, জাস্ট খাড়াটা মুছে দেবে, তারপরের জন্য রাবার জন্য প্রস্তুতি। বিশাল কর্মযোগ্য একটা খাড়া পটার কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। খাড়া পটার কাজ অলরেডি স্টার্ট, আর এখান থেকে মোটামুটি সব লাইন দিয়ে যাচ্ছে খাড়া, এই সরি লাইন দিয়ে যাচ্ছে সব ছাগলগুলো। তো এরপর বলি শুরু হবে, তো দেখি বলি স্টার্ট কখন থেকে হচ্ছে। আপনার এখানে আড়ি কাট এবার পুজো হবে, তারপরে পাটা বলি স্টার্ট হবে। তো ঠাকুর মশাই এসে গেছে অলরেডি হাড়ি কাটার সামনে, হাড়ি কাট পুজোর পর তারপর পাটা বলি স্টার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছি এখানে মোটামুটি 8-10 জন লোক এসে গেছে, এখানে দেখতে পাচ্ছ একের পর এক পাটা বলি হয়ে যাচ্ছে। তো আমি বলির ছবি তোমাদের দেখাতে পারছি না, কারণ এখানে বারণ আছে বলির ছবি দেখানো, বাট একের পর এক পাটা বলি এখানে কনস্ট্যান্ট হয়েই চলেছে। তো পাটা বলি এখনো চলছে, আমার ভালো লাগছে আমি বেরিয়ে এলাম, কারণ আর দেখতে ভালো লাগছিল না। তো যাই হোক, এখানকার মেইন যেটা পুজোর বৈশিষ্ট্য হচ্ছে এখানকার পাটা বলি, প্রায় 500 খানা পাটা বলি হয়, কিছু না হলেও 8-10 জন খাবার মিলেই পাটা বলিটা করে। আর এখানে কাতারের সংখ্যা প্রায় কিছু না হলেও 20 খানা, মেলাতে এখনো রয়েছে, এখনো রয়েছে এখানে। তো পাটা বলি শেষ হলে আরতি হবে, তারপর ভাসান হবে, আমরা এবার বাড়ির দিকে যাবো। জায়গাটা কোথায় অবশ্যই বলবো তোমরা লাইন ভিডিওটা লাস্ট পর্যন্ত। এই জায়গাটার নাম হচ্ছে ছুচিয়া হাউস বালি, এটা আমরা 26 নম্বর রুটে পড়বে। তো অবশ্যই তোমরা এই কালী পুজো দেখতে আসবে আশা করি। আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে দেবে।